হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি রেডি হচ্ছি। তো রেডিটা কেন হচ্ছি, কোথায় যাব, সবটাই থাকছে আজকের এই ভিডিওটাতে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ, আজকে হলো শুক্রবার, অফ ডে, তাই আপনাদের ভাইয়া বাসায় অফিস ছুটি পেয়েছে, তাই বলতেছে যে আজকে বাসায় রান্না করতে হবে না। তো রান্না করতে হবে না শুনে তো আমি একেবারে মহা খুশি, তাই বললাম যে কেন কেন রান্না করবো না, তাহলে তুমি দুপুরে কী খাবা? তো বলতেছে রেডি হও, তোমাকে নিয়ে আজকে বাইরে লাঞ্চ করতে যাবো। তো আমি তো শুনে একেবারে মহা খুশি, তো খুশিতে একটু রেডি হয়ে নিয়ে নিলাম। তারপর বলতেছে বাইরে নিয়ে যাব, মানে লাঞ্চ দুপুরের লাঞ্চ করার জন্য। তো দুপুরের লাঞ্চ করার জন্য বাইরে বের হয়ে পড়লাম। পড়ার পর আমি বলতেছিলাম কোথায় নিয়ে যাবো, বলতেছে লাছানিয়া রেস্টুরেন্টে নিয়ে যাব। আসলে লাছানিয়া রেস্টুরেন্টের খাবারগুলো আমার কাছে বেশ কোয়ালিটিফুল লাগে, ভালো লাগে, এই জন্য আমরা চলে আসছি লাছানিয়ায়। তো জানি না কার কাছে কেমন লাগে, আমাদের কাছে বেশ ভালো লাগে, এই জন্য আমরা একটু দূরে হলেও চলে আসছি এখানে। আমাদের বাসার থেকে একটু দূরে হলেও সমস্যা নেই, তারপর আমাদের কাছে যেখানে ভালো লাগে, তো ভালো কিছু খেতে গেলে অবশ্যই কষ্ট তো করতে হবে। তো যাই হোক, শেষমেশ চলে আসলাম। তো এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়তেছি। তো অবশ্যই কী কী করতেছি, কী খাচ্ছি, সবটাই থাকছে এই ভিডিওর মধ্যে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, প্রথমত খাবার অর্ডার করার পর অনেকক্ষণ ওয়েট করছি, 10-15 মিনিটের পর তারপর চলে আসলো আমাদের খাবারগুলো। তো এখানে ফ্রায়েড রাইস নিয়েছি, তারপর নিয়েছি হ্যাঁ আরেকটা, এই যেন কী বলে এটা আমি জানি না, আসলে অনেক কিছু খাবারের নাম আমি বলতে পারি না, তো লজ্জার কিছু নেই। আপনাদের ভাইয়া অর্ডার করে দিয়েছে, বলো দেখো আমি যা যা অর্ডার করতেছি সবটাই খেতে থাকো, তোমার খেতে বেশ ভালো লাগবে। তো যাই হোক, সব কিছু রেডি অর্ডার করে দিল, তারপর চলে আসলো একটার পর একটা। তো খেতে মানে খাওয়া শুরু করে দিয়েছি, তারপর এ আর কি। তো তারপর আমি আবার ওকে বললাম যে আজকে আমাকে আরেকটা জিনিস তোমার খাওয়াইতে হবে। তো সে বলছিল কি, বলো সমস্যা নেই, তুমি যা চাবে তাই তোমাকে খাওয়াবো। তা আমি আবার বললাম যে কিছু বলবো না, তো বলল না। তো এই যে হলো সেই জিনিসটা, এটা হলো কাঁকড়ার ফ্রাই। আসলে এই কাঁকড়াটা না আমার কাছে বেশ ভালো লাগে, কারণ আমি অনেক দিন আগে এই কাঁকড়া খেয়েছিলাম, তো আমার কাছে এত ভালো লাগে যে কী আর বলবো। তো ওকে বললাম যে দেখো আছে কিনা জিজ্ঞাসা করো। তো হ্যাঁ, তারপর জিজ্ঞাসা করলো যে হ্যাঁ এখানে পাওয়া যাবে, তারপর এখানে অর্ডার করে দিলাম। তো আমরা বললাম যে ফ্রাইটা খাবো, পরে ফ্রাই নিয়ে এসে দিয়েছে। তো আসলে কাঁকড়ার ফ্রাইটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, খারাপ লাগে না। তো যাই হোক, প্রথমে রাইসটা খেয়ে নিয়ে নিলাম, তারপর এখন আস্তে আস্তে খাচ্ছি। তো বলতেছে আস্তে আস্তে খাও, টেনশনের কোনো কারণ নেই, মানে তাড়াহুড়ার কোনো কারণ নেই এ আর কি। তো এখানে খাচ্ছি আর গল্প করতেছি, দুইজনেই দুষ্টু মিষ্টি গল্প করতেছি, সময়টা বেশ ভালোই কাটতেছে। আর আমার ছেলে তো ভাবতেছে কোনটা রেখে কোনটা খাবে, ও তো একেবারে মানে কি বলবো কনফিউজ। তো আসলে ছোটো বাচ্চা তো একটু মানে বুঝতে পারতেছে না যে কোনটা রেখে কোনটা খাবো। তো আমরা বলতেছি বাবা তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি একটা একটা করে খেতে থাকো। তো আমি আবার বললাম বাবা চিকেন ফ্রাই, কারণ আমার ছেলে আবার চিকেন ফ্রাইটা বেশ ভালোবাসে। তো বলতেছে যে হ্যাঁ আর কি। তো খাচ্ছি 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 আর গল্প করতেছি। আসলে সবসময় না বাড়ির বাসার মধ্যে নিজে একা একা রান্না করে খেতে খেতে নিজের হাতে রান্নাটা ভালো লাগে না, মনে হয় কেউ যদি একটু রান্না করে খাওয়াইতো। বা আর বাহিরের খাবার বেশি একটা আমি অবশ্য অতটা পছন্দও করি না। তো তারপরও লাছানিয়ার খাবারগুলো বেশ আমার কাছে কোয়ালিটিফুল মনে হয়, আমার কাছে বেশ ভালো লাগে। তাই ওকে আমি বলেই দিয়েছি যে নিয়ে গেলে তুমি লাছানিয়ায় নিয়ে যাবো আমাকে খাওয়াইতে। হ্যাঁ ঠিক আছে, তোমাকে ওখানে নিয়ে যাব, কারণ আমাদের খাবার এখানকার খাবারগুলো বেশ ভালো লাগে। তাই চলে আসছি, তো খাচ্ছি আর গল্প করতেছি দুজন মিলে আর কি। তো কাঁকড়াটা খাচ্ছি, আসলে অনেক টেস্ট লাগলো, ভালোই লাগতেছে। তারপর এখানে কারণ চিংড়ি মাছ তো কম বেশি সবাই খেয়েছেন, তো চিংড়ি মাছের মাছের যে ভিতরের অংশটা ঠিক কাঁকড়ার ভিতরের অংশটা সেমই হয়, কারণ খেতে একই রকম টেস্টি, আসলে ভালো লাগে। আর এখানে যে মশলাটা দিয়েছে এই মশলাটা খেতে আমার বেশ ভালো লাগে, এই জন্য আমি একটু আবার টিস্যুর মধ্যে নিয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া করার শেষে পরে আমি একটা থাই স্যুপের পার্সেল নিয়ে নিয়েছি, কারণ থাই স্যুপটা আমার কাছে এখানকার বেশ ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়লাম বাসার।